তোমার সারাক্ষণ ফোন টিপা ফোন টিপা ফোন রাখো তো ভাল লাগে না আমার আমার প্রতি তোমার একটুও কেয়ার নাই প্লিজ কি হইছে বলছো না কি এত পাগলা হইছে আচ্ছা শোনো আমার কথা মনে হলে মন খারাপ করো না আমি মা বাবাকে নিয়ে ভালোই থাকব আর হ্যাঁ শোনো দেশের বাইরে যাচ্ছ তোমাকে কিন্তু কেউ দেখার নাই ঠিকভাবে খাওয়া দাওয়া করো নিজের যত্ন রেখো তুমিও কিন্তু টাইম মতো খেয়ে নে আর শোনো মাঝে মধ্যে বাপের বাড়ি থেকে ঘুরে আসবা দেখবে মনটা অনেক ভালো লাগবে আমি মা বাবাকে বলে যাব আর প্রথম মাসের বেতন যখন পাবো তোমাকে পাঠালে তুমি সেই টাকা দিয়ে একটা টাচ মোবাইল কিনবা সেটা দিয়ে তুমি আর আমি ভিডিও কলে কথা বলবো মোবাইল দিয়ে কি হবে তার চেয়ে বরং আমি ওই টাকা দিয়ে বাবা মার জন্য ফলমূল কিনে নিয়ে আসব মোবাইল আমরা পরে কিনে নিতে পারবো তোমার মা বাবার প্রতি এত ভালোবাসা সত্যি এখন আমি অনেকটাই চিন্তামুক্ত থাকব তোমার মা বাবা কেন বলছো বিয়ের পরে মেয়েদের প্রকৃত মা বাবা হচ্ছে শ্বশুর শাশুড়ি আমি আসলে অনেক ভাগ্যবান তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়ে থাক আর নেকামি করতে হবে না চলো ঘুমাও যান আজকে না ঘুমালে হয় না কেন না মানে যদি আরেকবার হয়ে যেত তুমিও না আসলে আমি কি একেবারেই চলে যাচ্ছি বাবা মাকে একটু বুঝাও না বাবা যার বুকের ধন সে জানে কত মায়া তুই সাবধানে যাস আর ওখানে দাঁড়িয়ে মোবাইলে ফোন করিস ঠিক মতো পড়ছে কি না বাবা পড়ছে ফোন দিস বাবা শরীরের দিকে খেয়াল রাখিস নিজের দিকে যত্ন নিস মা ও তো একটা নতুন মানুষ রেখে যাচ্ছি তুমি ওর দিকে খেয়াল রেখো ঠিক আছে আর নিজের যত্ন নিও তুমিও মাকে দেখে রেখো কান্না করার কিছু নাই আমি তো আবার আসবো ফিরে আসবো ঠিক না ঠিক আছে মা ঠিক আছে ভালো আছি আচ্ছা এত পাগল হলে হবে
আমি তো আছি তোমার জন্য। সময় আসুক সব হবে। না না, কাল বিকেলে যাব। তুমি যা বলেছো তাই হবে। শাড়ি না, হিজাব পরে যাব। মানুষের নজর ভালো না। তাছাড়া স্বামী বিদেশ থাকে, এত সাজুগুজু করে চলা ঠিক না, মানুষ খারাপ চোখে দেখবে। ভালো কথা, তোমাকে যেটা বলেছিলাম সেটা কিনেছো? আচ্ছা রাখো, অনেক রাত হয়েছে। যাম রাখবা, কিছু দিবা না? ভাবি, ফেস ওয়াশটা কি দেশের দিব না বাহিরের দেশের দিব? ভাবি ভাই কবে আসবে? এই তো আর কিছুদিন পরে। ভাবি একা একা কেমনে থাকে, নাকি কেউ আছে, আপনার কষ্ট হয় না? দেখেন আজে বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমরা বললেই তো আজে বাজে, সব খবর তো পাই। কি বলছেন, মুখ সামলে কথা বলেন। গরম লাগলে বইলেন, অনেক ঠান্ডা আছে, কইরা দিবানি। ফাজিল কথা কার বদমাইশ। আপনার নাম্বার তো আমার কাছে নাই, তাহলে আপনার নাম্বারটা একটু দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তো 0175। ঠিক আছে ভাবি, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, জলদি করে দিও। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? মন খারাপ হবে না, আমার পেটের সন্তান আমাকে একবারও কল দেয় না, সবসময় কল দেয় ওই ডাইনেটার কাছে। আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়া থেকে কেন নিচ্ছ না, আমাকে এই দুনিয়া থেকে নিয়ে নাও। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেল নাকি? বাড়ির লোকজন শুনলে কি বলবে, বা আশেপাশের লোকজন শুনলে বা কি বলবে? বাড়ির মান সম্মান বলতে তো একটা কিছু আছে না, তাই না? থামো এবার, অনেক হয়েছে, থামো। বাড়ির মান সম্মান, বাড়ির মধ্যে কত কথা রটনা চলতেছে তুমি জানো? আর তুমি বলো বাড়ির মান সম্মান, এরকম বিহায় মাইয়া আমার পোলার কপালে জুটবে? আগে জানলে আমি এই ভুল করতাম না। আরে কপাল গো কপাল, শুনি মানুষ বিদেশ থেকে অনেক টাকা কামায়, আর আমার পোলায় কি কামায় কি করে কিচ্ছু জানি না, শুধু আমার করে মাসে 20,000 টাকা দেয়। ওই ডাইনি ওর বাপের বাড়ি ঢালে, পোলা তো বিক্রি হয়ে গেছে। শোনো, আর বইলা কি লাভ, যা হওয়ার তো হয়েই গেছে, শুধু শুধু এগুলা বলে কোনো লাভ নাই। চলো ঘরে, চলো আসো, আসো ঘরে যাই। কোথায় গিয়েছিলেন আপনি? বাজারে। ও, এত কষ্ট করে বাজারে যাওয়া লাগবে কেন? আমি এলাকার মেম্বার না, আমার এ কইলে তো আমি ব্যবস্থা করে দিতে পারি। ভাবি আপনি দিন দিন
আগুনের ল্যান হইতেছেন কেমনে? কি করো? দেখেন আপনার আমারে কি পাইছেন, আমারে কি সুন্দর মতো বাঁচতে দেবেন না? আমার আল্লাহ সুন্দর বানাইছে, এতে আমার কি দোষ আছে? দোষ হবে কেন? বলছিলাম কি, অনেকদিন ধরে আগুন জ্বলতেছে, এই আগুনটা নিয়ে বাঁচবো কে? হাত ছাড়েন বলতেছি। তোমার জন্য বিশেষ একটা উপহার আছে আমার বালিশের কাবারের ভিতরে। কষ্ট করো, কিন্তু তোমার কষ্টটা শারীরিক, আর আমার কষ্টটা তোমাকে বলে বোঝাতে পারবো না। একজন প্রবাসীর বউ প্রতিদিন নিজেকে রক্ষা করার জন্য কষ্ট করে। প্রবাসীর বউকে সমাজের কিছু হিংস্র মানুষ ভোগ আর বিলাসী মনে করে। প্রবাসীর বউদের না দেখেও মানুষ মনে করে অন্য দশটা মেয়ের চেয়ে অনেক ভিন্ন। তুমি টাকা কম পাঠালেও মানুষ মনে করে প্রবাসীর বউ তার নিজের আয়েস উল্লাসের জন্য টাকা খরচ করে। এই সমাজ মনে করে প্রবাসীর বউ তার চাহিদা মেটায় আর পরকীয়া করে। একটা মেয়ে বিয়ের আগে তার বাবার বাড়ি 18-20 বছর থাকে না, তখন কি তার চাহিদা হয় না? সে কি তার চাহিদাই সব কিছু ভাবে? ভুল সমাজের ভুল মানুষগুলো অত্যাচারে কত জীবন যে শেষ হয়ে গেছে তা কেউ জানে না। প্রিয়, তোমার জন্য আমার বেশি কিছু দেয়ার নাই। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যত পারেন বিদেশে থাকেন, কিন্তু বিয়ের পর আপনার পরিবার, আপনার স্ত্রী, নিরাপত্তা আপনি ছাড়া কেউ দিতে পারবে না। ইতি একজন প্রবাসীর বউ।